আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোন প্রকার ক্রিম ছাড়াই ঈদ স্পেশাল নবাবিসামাইয়ের একটা রেসিপি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর সেমাই ছাড়া কিন্তু ঈদ অসম্পূর্ণ তাই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এটা উপরে ক্রিসপি আর ভেতরে সফট হওয়ার কারণে এটা খেতে কিন্তু ভীষণ মজার তো বানানো শুরু করি ঈদ স্পেশাল নবাবিস্যাময় এর জন্য প্রথমে একটি প্যানে আমি ঘি নিয়ে নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করলাম তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ আর কিছুটা বাদাম কচি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কাজুবাদাম বাদাম কচি তারপর বাদামগুলো দেওয়ার পরে হালকা গোল্ডেন করে আমি একটু ভেজে নেব আর এই কিসমিশ যখন একটু ফুলে উঠবে ঠিক সেই পর্যায়ে কিন্তু চুলা বন্ধ করে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে পুড়তে দেওয়া যাবে না কিশমিশ কিন্তু খুব দ্রুত পুড়ে যায় তাই এ পর্যায়ে চুলার একদম লোতে রেখে ভাজতে হবে তারপর একই ঘিতে আমি এখানে বনফুলের প্রায় দুশো গ্রামের একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি অর্থাৎ এক প্যাকেটে দুশো গ্রাম সেমাই থাকে আমি তা সম্পূর্ণ নিয়েছি আপনারা চাইলে যে কোনো লাচ্ছা সেমাই দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তারপর এটা কিছুক্ষণ ভেজে নিব বেশ কিছুক্ষণ ভাজা হয়ে এলে তাতে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ তবে আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা মাওয়াও অ্যাড করতে পারেন তারপর চিনি অ্যাড করলাম প্রায় হাফ কাপের মতো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন এখানে চিনি থেকে কিন্তু কোনো প্রকার পানি বের হয়ে আসবে না এটা কিন্তু অনেকটা ড্রাই থাকবে আর এটা দেখতেও একটু সুন্দর আর আকর্ষণীয় করার জন্য আমি এখানে হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি তবে এটা টোটালি অপশনাল। তো দেখুন ইতিমধ্যে লাচ্ছার শ্যামাইটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা সার্ভিং ডিশে আমি কিছুটা শ্যামাই এইভাবে দিয়ে একটু পাতলা করে একটা লেয়ার ছড়িয়ে দেব। আর চারপাশটা এভাবে একটু চেপে চেপে সমান করে নিতে হবে আর এখন এর উপরের ক্রিমটা তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি ক্রিমটা তৈরি করতে আমি এখানে প্রায় দুই কাপ লিকুইড মিল্ক ইউজ করেছি আর এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি অর্থাৎ চার কাপ লিকুইড দুধকে জাল করে আমি দুই কাপ করে নিয়েছি তারপর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু এখনও চোলাটা জ্বালাইনি অফ অবস্থায় এই সবগুলো উপকরণ অ্যাড করছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে তাই অল্প একটু লবণ অ্যাড করলাম এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে তারপর আমি চোলাটা জ্বালিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু কোনো প্রকার ক্রিম ইউজ করে নিই তবে আপনাদের হাতের কাছে যদি দুধের শট থাকে তাহলে আপনারা শটটা একটু ব্লেন্ড করে এখানে অ্যাড করে দিতে পারেন আর এই সময় কিন্তু চোলার জাল মিডিয়াম টু লোতে রাখতে হবে আরেকটা হ্যান্ড হুইজ দিয়ে কন্টিনিউসলি এটাকে নাড়ার উপর রাখতে হবে এটা কিন্তু নাড়ানো থামানো যাবে না যতই গরম হতে থাকবে এটা ততই ঘন হতে থাকবে তা না হলে খুব দ্রুত দলা পেকে যেতে পারে আর পুড়েও যেতে পারে তাই চেষ্টা করবেন হ্যান্ড হুইস দিয়ে রান্না করতে আবার চামচ দিয়ে যদি নাড়াচাড়া করতে চান তাহলে ক্রিমটা অতটা স্মুথই হবে না আর এখন আমি এখানে হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়েও দিতে পারেন আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করেছি তবে এটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করবেন তারপর আবারও সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর যখন এটা ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ঘন হয়ে এসেছে ঠিক এই রকম একটা ঘনত্ব হলেই নামিয়ে ফেলতে হবে আর এখানে আমরা যে আগে থেকে সেমাইয়ের একটা লেয়ার দিয়ে রেখেছিলাম এখন ঠিক তার উপরে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আর ক্রিমটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে তবে খেয়াল রাখবেন ক্রিমের লেয়ারটা হবে মোটা আর সেমাইয়ের লেয়ারটা হবে একটু পাতলা এতে করে এটা খেতে বেশ ভালো লাগে ক্রিম দেওয়া হয়ে গেলে আবারও একটা লেয়ার আমি সেমাই দিয়ে দিচ্ছি আর সেমাইটা দেওয়ার পর আবারও একটু এভাবে চেপে চেপে দিতে হবে এতে করে ক্রিমটা সেমাইয়ের সাথে খুব ভালোভাবে সোপ করে নিবে আর আপনারা চাইলে এখানে দুইটা লেয়ার তৈরি করে নিতে পারেন অথবা তিনটি লেয়ারও তৈরি করে নিতে পারেন এটা আসলে আপনাদের নিজেদের পছন্দের উপর নির্ভর করছে আমি এখন আগে থেকে ভেজে রাখা কিশমিশ ও বাদাম কুচিগুলো দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি আবারও একটু স্পেচালা দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে এখন এটাকে সেট হওয়ার জন্য আমি বিশ থেকে তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। তো দেখুন তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর ইতিমধ্যে এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেয়ার হয়েছে মাসাল্লা আমি এখন আপনাদেরকে একটু সেমাই উঠিয়ে দেখাচ্ছি একেবারে নিচ থেকে তুলে নিতে হবে এ দেখুন কত সহজে কোনো প্রকার ক্রিম ছাড়াই কিন্তু বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে আমাদের এই নবাবের সময়টা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন লাইক দিয়ে রাখবেন আর সেই সাথে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ